বাঙালির প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘায় এবার নতুন আতঙ্ক। দীঘার সমুদ্র বিচে দেখা মিলেছে একটি অতি বিষধর সাপের। আরব সাগরের ওই বিষধর সাপের দেখা মিলেছে দীঘার বিচে, আর যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। সমুদ্রে স্নান করতে নামতে অনেক পর্যটকই এখন ভয় পাচ্ছেন। এই সাপের নাম ইয়েলো বেলি স্নেক, হাইড্রোফিস প্ল্যাটুরাস এই ইয়েলো বেলি স্নেকের বিজ্ঞানসম্মত নাম। আটলান্টিক মহাসাগর ছাড়াও আরব সাগরেও এই সাপের দেখা যায়। বহু মৎস্যজীবীর প্রাণহানি হয়েছে এই সাপের কামড়ে। এই সাপের বিষ প্রথমত কিডনি বিকল করে, এই সাপের কামড়ে অ্যান্টিভেনম কাজ করে না। এছাড়া এই সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। তবে বিশেষজ্ঞরা বলছেন এর আগেও এই ধরনের সাপ দেখা গিয়েছে বঙ্গোপসাগরে। এই ধরনের সাপ যে কোনো প্রাণীদের থেকে দূরে সাঁতার কাটতে চায়। এদের বিষ দাঁতগুলি স্থলজ বিষধর সাপের থেকে আলাদা প্রকৃতির। এই সাপের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়েছে দীঘায়, তবে পর্যটকদের একাংশ তাতে পাত্তা দিতে নারাজ। বিশেষজ্ঞরাও বলছেন এর আগে নামখানাতে এমন সামুদ্রিক বিষধর সাপের দেখা পাওয়া গিয়েছিল। বাঙালির প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘায় এবার নতুন আতঙ্ক। দীঘার সমুদ্র বিচে দেখা মিলেছে একটি অতি বিষধর সাপের। আরব সাগরের ওই বিষধর সাপের দেখা মিলেছে দীঘার বিচে, আর যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। সমুদ্রে স্নান করতে নামতে অনেক পর্যটকই এখন ভয় পাচ্ছেন। এই সাপের নাম ইয়েলো বেলি স্নেক, হাইড্রোফিস প্ল্যাটুরাস এই ইয়েলো বেলি স্নেকের বিজ্ঞানসম্মত নাম। আটলান্টিক মহাসাগর ছাড়াও আরব সাগরেও এই সাপের দেখা যায়। বহু মৎস্যজীবীর প্রাণহানি হয়েছে এই সাপের কামড়ে। এই সাপের বিষ প্রথমত কিডনি বিকল করে, এই সাপের কামড়ে অ্যান্টিভেনম কাজ করে না। এছাড়া এই সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। তবে বিশেষজ্ঞরা বলছেন এর আগেও এই ধরনের সাপ দেখা গিয়েছে বঙ্গোপসাগরে। এই ধরনের সাপ যে কোনো প্রাণীদের থেকে দূরে সাঁতার কাটতে চায়। এদের বিষ দাঁতগুলি স্থলজ বিষধর সাপের থেকে আলাদা প্রকৃতির। এই সাপের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়েছে দীঘায়, তবে পর্যটকদের একাংশ তাতে পাত্তা দিতে নারাজ। বিশেষজ্ঞরাও বলছেন এর আগে নামখানাতে এমন সামুদ্রিক বিষধর সাপের দেখা পাওয়া গিয়েছিল। বাঙালির প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘায় এবার নতুন আতঙ্ক। দীঘার সমুদ্র বিচে দেখা মিলেছে একটি অতি বিষধর সাপের। আরব সাগরের ওই বিষধর সাপের দেখা মিলেছে দীঘার বিচে, আর যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা। সমুদ্রে স্নান করতে নামতে অনেক পর্যটকই এখন ভয় পাচ্ছেন। এই সাপের নাম ইয়েলো বেলি স্নেক, হাইড্রোফিস প্ল্যাটুরাস এই ইয়েলো বেলি স্নেকের বিজ্ঞানসম্মত নাম। আটলান্টিক মহাসাগর ছাড়াও আরব সাগরেও এই সাপের দেখা যায়। বহু মৎস্যজীবীর প্রাণহানি হয়েছে এই সাপের কামড়ে। এই সাপের বিষ প্রথমত কিডনি বিকল করে, এই সাপের কামড়ে অ্যান্টিভেনম কাজ করে না। এছাড়া এই সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। তবে বিশেষজ্ঞরা বলছেন এর আগেও এই ধরনের সাপ দেখা গিয়েছে বঙ্গোপসাগরে। এই ধরনের সাপ যে কোনো প্রাণীদের থেকে দূরে সাঁতার কাটতে চায়। এদের বিষ দাঁতগুলি স্থলজ বিষধর সাপের থেকে আলাদা প্রকৃতির। এই সাপের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়েছে দীঘায়, তবে পর্যটকদের একাংশ তাতে পাত্তা দিতে নারাজ। বিশেষজ্ঞরাও বলছেন এর আগে নামখানাতে এমন সামুদ্রিক বিষধর সাপের দেখা পাওয়া গিয়েছিল। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে রানা মার্বেল, খুচরো ও পাইকারি সাপ্লায়ার্স, বিশদ জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এম এ ফার্নিচার অ্যান্ড ফার্নিশিং ইলেকট্রনিক্স, আধুনিক ফার্নিচার ও ইলেকট্রনিক্স মালের খুচরো ও পাইকারি বিক্রেতা, বিশদ জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।